প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম এখানে, অর্থাৎ বাঁদিকে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, ডান দিকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার লিখবে, এবং নিচে এই জায়গায় দেখতে পাচ্ছ বাঁদিকে বিদ্যালয়ের নাম, এই বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার প্রথমে আমরা দেখে নেব এক দাগে কী বলেছে। ছক থেকে কথা খুঁজে নিচে লেখো 4টি, তাহলে এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়াকার, এই ত পেয়ে গেলাম, তাহলে একটা লিখলাম ভাত। তারপর এখানে বুর্গির জয়াকার ম পাচ্ছি, তাহলে লিখলাম জাম। এখানে রয়াকার ত লিখছি পেলাম, এখানে লিখলাম দেখো রাত। এখানে দেখো তালিবে শয় দীর্ঘ ত শীত, এখানে লিখে দিলাম শীত। এছাড়াও দেখো আছে এই ডিম, বক, তারপর লাল, বেত, ঠিক আছে। এবার নিচে আমরা দেখে নেব দুই দাগে। দুই দাগে কী বলেছে, নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো, এর জন্য রয়েছে 3 মার্ক। এখানে 6টি করতে হবে, প্রত্যেকটির জন্য 1/2 বা 1/2 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখো ঋতুর নাম আছে ঋতু, ফুল, ফল, উৎসব, পরিবেশ। তাহলে ঋতু, ঋতুতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঈদ, কুয়াশা, মাঠ, শিউলি, গরমকাল, আমলকি। ঋতুতে লিখব গরমকাল, ফুলের ঘরে লিখব এই শিউলি ফুল, ফলের ঘরে কি আমলকি, উৎসবের ঘরে ঈদ, পরিবেশের ঘরে মাঠ। তাহলে তোমরা এখানে 3 পেয়ে যাবে। এইবার আমরা দেখে নেব তিন দাগে কি বলেছে, নদী বিষয়ে 3টি লাইন লেখো, এর জন্য 3 মার্ক। নদী বিষয়ে 3টি লাইন লিখতে বলেছে। প্রথম, 1, নদীগুলো হলো জলের দীর্ঘস্রোত যা ভূমি জুড়ে প্রবাহিত হয়। 2, তারা পাহাড় বা পাহাড় থেকে শুরু করে এবং সমুদ্র বা মহাসাগরে ভ্রমণ করে। 3, লোকেরা পানীয়, কৃষিকাজ এবং ধোয়ার জন্য নদীর জল ব্যবহার করে। তাহলে তোমরা এখানে 3 পেয়ে যাবে, এই এরকম 3টে লাইন লিখতে পারলে। এবার আমরা দেখব চার দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। রাইট ওয়ান নেম অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, এখানে কী বলছে, একটা দেখো একটা ফুল এবং একটা ফলের নাম লিখতে বলেছে। তাহলে দেখো এতে রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে ফ্লাওয়ারের নাম বা ফুলের নাম রোজ, রোজ মানে গোলাপ, আর বি দাগে ফ্রুট, ফলের নাম ম্যাঙ্গো লিখে দিয়েছি, ম্যাঙ্গো মানে আম। তাহলে এই প্রশ্নপত্রটির প্রথম পৃষ্ঠা দেখে নিলে, এবার আমরা দেখে নেব দ্বিতীয় পৃষ্ঠা। 5 দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লিখতে হবে, 4টি বাংলা মানে লিখতে হবে। এখানে ওয়ার্ড আছে, 4টি ওয়ার্ড আছে, এর বাংলা মানে লিখতে হবে 4 মার্ক, প্রত্যেকটি জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, এতে আছে কুইন, কুইন মানে বাংলা রানী। বিতে আছে দেখো সি, এস ই এস সি, সি মানে, সি মানে সমুদ্র। সিতে আছে ফিশ, ফিশ মানে মাছ। ডিতে আছে আর্থ, আর্থ মানে পৃথিবী লিখে দিলাম। নেক্সট আমরা 6 দাগে দেখব। রাইট ওয়ান ওয়ার্ড বিগিনিং উইথ, দেখো একটা করে প্রথমে একটা করে দেখো লেটার দেওয়া আছে, সেই লেটার দিয়ে একটা করে আমাদের শব্দ তৈরি করতে হবে, 4টি শব্দ করতে হবে, 4টি লেটার দিয়ে, এই জন্য 4 মার্ক বরাদ্দ। প্রথম এতে আছে দেখো সি, সি দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করলাম ক্যাট, ক্যাট মানে বিড়াল। তারপর বিতে আছে বি, বি দিয়ে আমরা তৈরি করে দিলাম ব্যাট। তারপর সিতে আছে টি, টি দিয়ে আমরা করে দিলাম টিথ মানে দাঁত। এবং ডিতে আছে এন, এন দিয়ে একটা ওয়ার্ড তৈরি করে দিলাম নোজ, নোজ মানে নাক। এবার আমরা দেখব 7 দাগে, 7 দাগে কত যোগ করেছো তা লেখো। দেখো এখানে এখানে দুটি করতে হবে 2 মার্ক, দুটি প্রশ্ন উত্তর করতে হবে 2 মার্ক। প্রথম দেখে নাও 8 দাগে, তাহলে এখানে 18 আছে সমান, তাহলে 10-এর সঙ্গে কত যোগ করলে 18 হয়, এই 8 যোগ করলে। খাদাকে দেখো 5-এর সঙ্গে কত যোগ করলে এই 20 হয়, 15 যোগ করলে। এবার দেখো 8 দাগে 1 যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। এখানে দেখো 57-এর সাথে 1 যোগ করলে কত হয়, 58। খাদাকে দেখো 65-এর সাথে 1 বিয়োগ করলে হয় 64। তাহলে দুটি প্রশ্নের উত্তর করতে হয়েছে, এই জন্য এখানে 2 মার্ক বরাদ্দ।
নয় দাগে দেখে নাও। নয় দাগে বলেছে গাছে পাঁচটি টিয়া পাখি ছিল, দুদিক থেকে আরও পাঁচটা করে টিয়া পাখি এলো, গাছে মোট কটা টিয়া পাখি হলো? তাহলে দেখো মোট টিয়া পাখি এই এই পাশ মনে করো গাছে ছিল, এবার দুই দিক থেকে পাঁচটা আর এই পাঁচটা করে এলো, তাহলে মোট কটি টিয়া পাখি হলো? পাঁচ আর পাঁচ দশ, আর পাঁচ কত হবে? পনেরো। তাহলে উত্তর হবে দেখো, অতএব গাছে মোট পনেরোটা টিয়া পাখি হলো। তাহলে এর জন্য রয়েছে কত মার্ক বরাদ্দ? চার মার্ক। তাহলে তোমরা চার মার্ক এখানে পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক দশ দাগের প্রশ্ন। কামাল ভাই, কামাল ভাইয়ের কাছ থেকে হেনা আপা আট টাকার আলু নিয়ে দশ টাকার একটি নোট দিলেন। কামাল ভাই একটা দু টাকার কয়েন ফেরত দিলেন। এখানে দুইটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। এখানে দেখো দশ টাকা, এই দশ টাকা কিন্তু হেনা আপা কামাল ভাইকে দিয়েছে, কিন্তু কামাল ভাইয়ের কাছ থেকে হেনা আপা আট টাকার আলু নিয়েছে, তাহলে তাকে কত ফেরত দিতে হবে? দুই টাকা। এখানে আমি আগেই লিখে দিয়েছি, দেখে নাও। তাহলে আমরা বিয়োগ করব, দেখো এই দশের থেকে আট চলে গেলে কত থাকে? এই দুই, দুই টাকা। তাহলে অতএব কামাল ভাই এর দু টাকার কয়েন, কামাল ভাই দু টাকার কয়েন ফেরত দিলেন।